তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এস এম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের রেলওয়ে যে অ্যাপটি গত পিজের সময় লঞ্চ হয়েছিল সেই অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা মুক্তভাবে টিকিট কাটতে পারেন এবং যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং সমস্যাগুলোর সম্ভাব্য সকল ধরনের সমাধান নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করি প্রেস বেল আইকন ফর লেটেস্ট টেক ভিডিও লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক এন্ড ক্লিক দা সাবস্ক্রাইব বাটন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসি মিডিয়ার সাথেই থাকুন টিকিট কাটতে যে সাধারণত যে সমস্যাগুলো হচ্ছে অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন তো অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধান চালিয়েছি তো সেক্ষেত্রে আমরা কিছু সমাধান পেয়েছি এগুলো নিয়ে এখন আপনাদেরকে জানাবো প্রথমত আপনি অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে উচ্চ গতির ইন্টারনেট থাকতে হবে কারণ ইন্টারনেটের গতি যদি স্লো হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার রিকোয়েস্টটা হয়তো সার্ভার পর্যন্ত যাবে না বা যেতে হয়তো বেশি সময় লাগবে তখন এই সমস্যাটা অনেকেরই হয় অনেকে দেখা যায় যে কম গতির ইন্টারনেট ব্যবহার করার কারণে এই ধরনের সমস্যায় পড়ে থাকে এই ক্ষেত্রে হয় যেটা যে আপনার একটা টিকিট কাটতে বেশি সময় লাগবে অন্য কেউ হয়তো তার হয়তো উচ্চ গতির ইন্টারনেট থাকার কারণে সে হয়তো ওই একই সিটটা বুক করে নিতে পারছে অথবা কেটে নিতে পারছে এই ধরনের একটু সমস্যা হয় তো এবং আপনাদের টিকিট পেতে অনেকটা দেরি হতে পারে তো এই বিষয়টি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার মোবাইলের র্যামটা বেশি দেখার চেষ্টা করবেন সাধারণত থ্রি বা ফোর জিবি র্যাম হলে ভালো হয় তাহলে কিন্তু আপনার মোবাইলটা ভালো কাজ করবে অর্থাৎ দ্রুত কাজ করবে আর অন্যান্য যে হার্ডওয়্যার আছে মোবাইলের যে আপনার রম বা অন্যান্য যে হার্ডওয়্যারগুলো মোবাইল থাকে তারপরে যদি একটু উন্নত মানের মোবাইল নিয়ে এটা করেন টিকিট কাটার সময় সেটা কিন্তু অবশ্যই ভালো আর আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিট কাটতে গেলে কিন্তু অবশ্যই বিকাশ বা রকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে শুধু বিকাশ রকেটে আপনার কার্ডেও পর্যাপ্ত টাকা থাকতে হবে যে মাধ্যমে আপনি টিকিট কাটেন না কেন ওখানে তো কার্ড এবং মোবাইল ব্যাংকিং দুটো অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বেশি পরিমাণ টাকা রাখতে হবে তা না হলে কিন্তু অনেক সময় আপনার টাকাটা কাটতে পারবে না এবং আপনার টিকিটটা দিতে পারবে না আরেকটি বিষয় হচ্ছে আপনার ওই কার্ড বা মোবাইল ব্যাংকিং কিন্তু একটি থাকতে হবে যদি এটা অ্যাক্টিভ না থাকে কোনো কারণে যদি এটা আপনার ইস্যু আর কর্তৃক বন্ধ থাকে তখন কিন্তু আপনি টিকিটটা কাটতে পারবেন না অর্থাৎ আপনার কার্ডে টাকা থাকলেও কিন্তু ফাইনালি এটা এক্সিকিউট হবে না এই বিষয়টি আপনাদেরকে যথাযথভাবে খেয়াল রাখতে হবে আর এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন রেলের টিকিট বিক্রি শিডিউল যেটা উনত্রিশে জুলাই থেকে শুরু হয়েছে তো আমরা শুরুতেই বলেছি আমরা একটু অনুসন্ধান করেছিলাম যে কেন সমস্যাটি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা গত এক আগস্ট রেলের একটা টিকিট কেটেছি সেই টিকিটটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এখানে আপনার দেখতে পাচ্ছেন যে রেলের যে আমরা যে টিকিটটা কেটেছি এটা হচ্ছে যে আপনার ঢাকা থেকে আপনার একটি স্টেশন ভানুগাস এই জায়গার একটা টিকিট কেটেছি যেটা আপনার ইস্যুয়ের টাইম দেখতে পাচ্ছেন এক আগস্ট আহ সকাল আপনার এগারোটা বারো মিনিটে অর্থাৎ আহ দুপুর এগারোটা বারো মিনিটের সময় আমরা কেটেছি এবং আমরা টিকিটটা নিয়েছি নয় তারিখের সেটা হচ্ছে যে আপনার আহ রাত্র নয়টা পঞ্চাশ মিনিটে এবং ট্রেনের নাম হচ্ছে উপবন এক্সপ্রেস এই উপবন এক্সপ্রেসের টিকিট আমরা নিয়েছি এবং এখানে দুটো টিকিট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কোনো প্রকার ঝঞ্ঝাট এবং ঝামেলা টিকিটটা কাটতে পেরেছি কারণ আমরা একটু আগে যে বিষয়গুলো আপনাদের দেখিয়েছি এগুলো যথাযথভাবে মেনটেন করেছি করেই কিন্তু আমরা এই টিকিটটা কাটার চেষ্টা করেছি তাই আমাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি আপনারা যদি সঠিকভাবে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার টিকিটটা সঠিকভাবেই কাটতে পারবেন এবং আপনাদের আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না এরপরও যদি সার্ভার বিজি দেখায় তাহলে আপনারা প্রয়োজন একটু অপেক্ষা করে অথবা একটু সময় নিয়ে কাটবেন কারণ রেলের অ্যাপের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি একসাথে বারো থেকে পনেরো হাজারের বেশি কিন্তু টিকিট তারা দিতে পারে না এটা কিন্তু তাদের একটা সীমাবদ্ধতা তারা রেখেছে তবে এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা চেষ্টা করবেন আপনার ফ্রিকুয়েন্টলি ট্রাই করে যেতে অবশ্যই পারবেন তবে আপনার যে বিষয়গুলো আমি একটু আগে বললাম আবারও বলছি ওই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে খেয়াল রাখতে পারেন আশা করছি আপনাদের তেমন একটা সমস্যা হবে না আর এখানে আপনার ঈদের যে শিডিউল আছে এটা আপনার কালের কণ্ঠ পেজ থেকে আমরা নিয়েছি আপনার চব্বিশে জুলাইয়ের যে তাদের পত্রিকা আছে ওই পত্রিকার তৃতীয় পিসটা কিন্তু পুরো শিডিউলটা দেওয়া আছে তারপর আমি একবার বল দিচ্ছি এখানে রিলের টিকিট প্রথম ধাপের বিক্রি শুরু হবে অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত চলবে যেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর দ্বিতীয় ধাপের যে ফেরার টিকিট সেটা হবে পাঁচ থেকে নয় আগস্ট এটা চলবে তো সেক্ষেত্রে আমরা যেতে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো শিডিউলটা দেয়া আছে আপনাদের দ্বিতীয় ধাপের জন্য যেটা দেয়া আছে সেটা হচ্ছে আগস্ট থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে তো আগস্ট হবে হবে আগস্টের টিকিট তারিখে পনেরো তারিখের সাত তারিখে দেওয়া হবে ষোলো তারিখের আট তারিখে হবে সতেরো তারিখের নয় তারিখ হবে আঠারো তারিখের অর্থাৎ পাঁচ থেকে আপনার আহ যেটা দেখতে পাচ্ছি আট তারিখ পর্যন্ত দুঃখিত নয় তারিখ পর্যন্ত টিকিট দেওয়া হবে পাঁচ থেকে পাঁচই আগস্ট থেকে নয় আগস্ট পর্যন্ত টিকিট দেওয়া হবে টিকিট গুলো দেওয়া হবে চোদ্দই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত এই পাঁচ দিনের টিকিট কিন্তু আপনাদের কাছে বিক্রি করা হবে তো আশা করছি আপনারা সঠিকভাবে যদি ট্রাই রেলের অ্যাপ নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না তো এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই কি লাইক দিবেন এছাড়া আপনারা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেগুলো আমাদের কমেন্ট করে জানান আমরা আপনাদের মতামতকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ